হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছি তোমাদের সাথে বিসিএসআর টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের সাইন অ্যান্ড সিম্বল। তোমরা যারা আইটিআই বা ডিপ্লোমা স্টুডেন্ট আছো তারা অনেকেই জেনেছো যে লাস্ট কয়েকটা এক্সাম কিন্তু পরীক্ষাতে, যেখানে কম্পিটিটিভ পরীক্ষা টেকনিক্যালে সাইন এবং সিম্বল থেকে দু একটা কোয়েশ্চেন এসছে। তো কথাটা এখানে কোয়েশ্চেন দু একটার কথা নয়, কোয়েশ্চেন কথাটা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন আসতে শুরু করেছে 2023, তার মানে এরপরেও কিন্তু অন্যান্য পরীক্ষায় আসার চান্স আছে। যদিও এখানে অনেকেই ভাববে দু একটা নাম্বার পেতে এত সাইন সিম্বল পড়তে হবে, ডেফিনেটলি পড়তে হবে। কারণ হচ্ছে যেখানে কাট অফের ক্ষেত্রে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.5, 0.6 বা 1, 2 এরকম যখন নাম্বারগুলো ফ্ল্যাকচুয়েট করে, সেখানে এই কম্পিটিটিভ পরীক্ষায় দুটো নাম্বার পাওয়া কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ দুটো নাম্বার কিন্তু অনেক স্টুডেন্টের নাম্বার থেকে তুমি ফ্ল্যাকচুয়েট করবে বা কম্পিটিশানে থাকবে বা তোমার কাট অফ বা মেরিটটা আসবে। কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে অনেকেই ভাববে যে সাইন সিম্বল কী করবো, কোনটা করবো কোনটা করবো না। কারণ ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল মিশিয়ে মোটামুটি 150 থেকে 200 সাইন সিম্বল আছে। কিন্তু পরীক্ষায় কটা পাবে? পরীক্ষায় তুমি খুব জোর 1 থেকে 2 সাইন সিম্বল পাবে, কিন্তু 1 থেকে 2 জন্য তোমাকে 150 থেকে 200 প্র্যাকটিস করতে হবে। এটা অনেকের মনে হতে পারে, কিন্তু ডেফিনেটলি না, অত প্র্যাকটিস করার দরকার নেই। আমরা মূলত একটা চার্ট বার করেছি, যে চার্টে আমরা 10 ইয়ার্স ধরে এগোবো এবং 10 ইয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম যে পরীক্ষাগুলোতে সাইন সিম্বল এসছে সেই সাইন সিম্বলগুলোকেই আমরা কিন্তু কভার করব। কারণ এই সাইন সিম্বলগুলোতেই কিন্তু নেক্সট যে পরীক্ষা সেখানে আসার চান্স থাকবে। কারণ এটা বোঝা যায় যে এক্সামিনাররা যখন বারবার এই সাইন সিম্বলগুলোকে দিয়ে পরীক্ষায় দিচ্ছে, তখন এটা আসার চান্স কিন্তু অনেকটাই থাকবে। তো একটা করে আমি তোমার সিম্বল দিচ্ছি, তো সেখানে তোমার সিম্বলে আমি লিখে দিচ্ছি কী ধরনের সিম্বল। এরকম কিছু সিম্বল আমি তোমাদের আজকে দেব যেগুলো থেকে তোমরা কিন্তু মানে সামনাসামনি যে এক্সামগুলো হবে সেখানে কিন্তু যথেষ্ট কমন পাবে, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমটা আমি আঁকছি। এই সিম্বলটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক রিলে। ওকে, এটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রিলে বলছি। আর একটা আমি সাইডে আসছি, একসঙ্গে তো আমি মুছে মুছে করছি না। এই সিম্বলগুলো কিন্তু যথেষ্ট পরীক্ষায় আসার চান্স আছে, একটু তোমরা হাতে কলমে একটু করে নেবে, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা রেজিস্টার। ওকে, দেন আমি একটু এই দিকটা একটা আঁকছি। এইটাকে আমরা কি বলছি? তিন নম্বরটাকে আমরা বলছি ক্যাপাসিটার। ওকে, তারপর এখানে আমি একটা নিচের দিকে আঁকছি। এটাকে 4 নম্বরটাকে আমরা কি বলছি? এটাকে বলছি থার্মাল ওভারলোড। ওকে, তাহলে এখানে 4টে সিম্বল আমার এখানে আঁকা হয়ে গেল। এই 4টে সিম্বল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নিয়েছো। এই 4টে সিম্বল যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং শুধু 4টে না, আজকে যে কটা দেবো সে কটাই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সামনে যে এক্সামগুলো হতে চলেছে বা আসতে চলেছে সেগুলো কিন্তু হওয়ার চান্স আছে। আচ্ছা, 5 নম্বরটা কি করছি? সরি, একটু সিম্বলটা একটু এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি 5 নম্বরটাকে ক্যাপাসিটার ইলেকট্রোলাইটিক। ওকে, আচ্ছা, তারপরেরটা আসছি 6 নম্বর। দেখে নাও, একটু তাড়াতাড়ি আঁকার চেষ্টা করছি, একটু হয়তো সিম্বলগুলো একটু হলেও একটু বেঁকে বেঁকে যেতে পারে। ওকে, এটাকে আমরা কি বলছি? 6 নম্বরটাকে ভ্যারিয়েবল ইন্ডাকটিভ কয়েল।
ভ্যারিয়েবল ইন্ডাকটিভ কয়েল। ওকে, তাহলে এখানে দুটো হয়ে গেল। আচ্ছা, এদিকে আমি আর একটা আঁকছি, এই যে সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ, 7 নম্বর, এটা হচ্ছে রেজিস্টার ফিক্সড। ওকে, আচ্ছা একটু মুছে দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি একটু দেখে নেবে, তোমরা দুই একবার ভিডিওটা দেখে দেখলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আর কি ধরনের সিম্বল আসছে পরীক্ষায়? আর আসছে তোমার 8 নম্বর, এটাকে আমরা কি বলছি, রেজিস্টার ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা 9 নম্বরে চলে আসছি, এটাকে আমরা কি বলছি, 9 নম্বরটা, এটা আমরা বলছি ক্যাপাসিটার গ্যাং। ওকে, এই ধরনের সিম্বলগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে সিম্বল তো আমাদের অনেক রকমই আছে, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল মিশিয়ে অনেক রকম সিম্বল আছে, কিন্তু এই ধরনের সিম্বলগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসার চান্স আছে, আমি সেই জন্যই তোমাদের এটা দেবা, ঠিক আছে? আচ্ছা, এটা 10 নম্বর, 10 নম্বর হচ্ছে, 10 নম্বরটা কি, 10 নম্বর হচ্ছে টাইম ডিলে কন্ট্যাক্ট। ওকে, তারপরে চলে আসছি, এদিকটা মুছে দিচ্ছি, এগারো নম্বর দেখে নাও, এটাকে আমরা বলছি মেন সুইচ পাওয়ার। আচ্ছা, তারপর 12 নম্বরে চলে আসছি, থার্মাল, এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলে। ওকে, আচ্ছা তারপর আমরা চলে আসি 13 নম্বর, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি এটা একটু ডিপ কালার হবে এই জায়গাটা, ঠিক আছে, এটাকে আমরা বলছি কন্ট্যাক্ট রিলে। 13 নম্বর হচ্ছে, ওকে, তারপর 14 নম্বরটা কি হচ্ছে কন্ট্যাক্ট রিলে, এটা হচ্ছে NC। ওকে, আচ্ছা, আর শুধুমাত্র 14 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এইরকম থাকবে, এইখানে থাকবে, এরকম থাকবে, এটাকে আমরা বলছি অনলি কন্ট্যাক্ট রিলে। ওকে, আচ্ছা তারপরে সিম্বল, সাইন সিম্বলটা দেখাচ্ছি, 15 নম্বর হচ্ছে, খুব পরীক্ষায় থাকে এটা, দেখো এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি লিমিট সুইচ, ঠিক আছে, লিমিট সুইচ, পরীক্ষায় বহুবার এসছে এই কোশ্চেনটা। আর একটা আছে 16 নম্বর, এটাও পরীক্ষায় অনেকবার এসছে, এটা হচ্ছে 16 নম্বর। আচ্ছা, এটাকে আমরা কি বলছি, 16 নম্বরটাকে আমরা বলছি চার্জ ওভার সুইচ, সরি চেঞ্জ ওভার সুইচ।
আচ্ছা, তারপর হচ্ছে 17 নাম্বারটা বলছি, এরকম থাকবে 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 এরকম কি বলছি এটাকে, এটাকে আমরা বলছি 17 নাম্বারটাকে বলছি আমরা বেল পুশ, তাই না? না, 17 নাম্বারটা বেল পুশ হবে না, 17 নাম্বারটা হবে তোমার সুইচ ডাবল পোল, ডাবল পোল। ওকে, আচ্ছা, তারপরে আসছি আমরা 18 নাম্বার। এটা পরীক্ষায়, এটা অনেক জায়গায় তোমরা দেখেছো, পরীক্ষায় বলে বলবো না, অনেক জায়গাতেই তোমরা শপিং মলে হসপিটাল অনেক জায়গায় দেখেছো দেয়ালের গায়ে এরকম একটা সিম্বল করা থাকে, ঠিক আছে? এটা এটা পুরো ব্লক থাকে, রেড কালারের থাকে, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা বেল পুশ। ওকে, বেল পুশ। আচ্ছা, তারপরেরটা চলে আসছি, এটা একটু পুরো ব্লক করতে হবে, মোটামুটি একটু ব্লক করে দিচ্ছি এটা। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ডাবল পোল ডাবল থ্রো সুইচ। ওকে, আচ্ছা, তারপর চলে আসছি 20 নাম্বার। ওকে, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি থ্রি ফেজ ট্রান্সফরমার। এটা হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার। ওকে, তারপর চলে আসছি আমরা 21 নাম্বার, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস 21 নাম্বার। ঠিক আছে, এরকম থাকবে, ঠিক আছে, তাহলে আমরা এটা কি বলছি, এটাকে আমরা বলছি থ্রি, এটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সফরমার সিঙ্গেল ফেস। ওকে, একটা ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ, আর একটা হচ্ছে একটা দিচ্ছি ছবি, লাস্ট আঁকছি সাইন একটা, সিম্বল একটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিম্বল, সেটা হচ্ছে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি সিরিজ জেনারেটর। ঠিক আছে, তাহলে এই সিম্বলগুলো হচ্ছে আমাদের, আজকে 21টা সিম্বল আমরা দেখালাম, এই সাইন সিম্বলগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে, বিগত 10 বছরকে যদি আমরা ধরে চলি, মিনিমাম এক একটা সাইন সিম্বলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এসছে পরীক্ষাতে। তো যাই হোক, এখানে আমরা কমন পাবো খুব জোরে একটা থেকে দুটো পরীক্ষাতে, কিন্তু একটা দুটোর জন্যও হলেও আমাকে এই সিম্বলগুলো করতে হবে, কারণ এত কম নাম্বার, মানে এত কম করে 150-200 তো আমি করতে যাচ্ছি না, খুব কমের মধ্যে থেকে যদি আমি দু প্রিপারেশান করে যদি 2-3টে কমন পাই পরীক্ষায়, তাহলে সেক্ষেত্রে যথেষ্ট একটা সাপোর্টিং নাম্বার তুমি পেয়ে যাবে, দুটো নাম্বার বা একটা নাম্বার তোমাকে কিন্তু অনেকটাই হেল্প করবে মেরিটের জন্যে। সুতরাং এই সাইন সিম্বলগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাতে কী হবে, তোমাদের কিন্তু অনেকটাই পরীক্ষায় কমন থাকার সম্ভাবনা থাকবে। তো আজকে আমরা এগুলো দিলাম, পরবর্তীকালে আরও সাইন সিম্বল আছে, আরও কিছু দিয়ে দেবো যেগুলো তোমাদের
নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং টোটাল মোটামুটি 30-40টা, আজকে 21টা করালাম, সব নিয়ে আমরা ওই 50টার মতো সায়েন্স সিম্বল করব। 50টা সায়েন্স সিম্বলের মধ্যে আশা করি এক থেকে দুটো কমন পাওয়া যাবেই। আর এই সায়েন্স সিম্বল এমন একটা জিনিস, তুমি মোটামুটি সপ্তাহে একবার করে যদি জাস্ট চোখে দেখা প্র্যাকটিস করে নাও, তাও কিন্তু তোমার পরীক্ষার হলে মনে পড়ে যাবে। তাই এগুলোকে নিয়ে বেশি পড়াশোনা বা বেশি ঘাঁটাঘাঁটি বা বেশি মাথায় চাপ নেবার দরকার নেই। এগুলো একটা জাস্ট ছবি, ছবির পাশে নাম থাকবে, এইটুখানি শুধু তোমার মাথায় ক্যাচ করে নিতে হবে, তাহলেই দেখবে আশা করি তোমার এটা মেমোরাইজড হয়ে যাবে। তো এখানে ভিডিওটা স্টপ করছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, এবং তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, আরও কিছু এরকম গুরুত্বপূর্ণ স্টাডি ভিডিও আপলোড আমরা করব, যাতে তোমাদের সামনাসামনি পরীক্ষাগুলো যথেষ্ট পরিমাণ কোশ্চেন কমন আসে। তো সামনাসামনি আমাদের WB SEDCL এবং PDCL একটা যে কোনো দুটোর মধ্যে একটা বেরোনোর মোটামুটি কথা চান্স আছে। তো দেখা যাক, এরকম নভেম্বরে বা ডিসেম্বরের মধ্যে একটা WB SEDCL বা WB PDCL একটা কিছু বেরোবে, সেখানে হয়তো এরকম সায়েন্স সিম্বল থাকতে পারে, সেইটাকে ভাবনা চিন্তা করেই কিন্তু এখন আমরা এই সায়েন্স সিম্বলের ক্লাসটা করলাম। তো ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, বাই।